রিয়েলি আপনাদের সত্যিই মনে হচ্ছে যে আমি আমার মেয়ের ভাঙ্গা এই ছাতা নিয়ে টিপ টিপ বর্ষা পানি গান গাবো? আরে ভাই, দুঃখে আমার কলিজা ফেটে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি, ভালো মন্দ দুটি মিলিয়েই আছি। তার কারণ কি? কারণ হচ্ছে এই যে দেখুন, কারণ কি, পুরোপুরি হ্যাট ঠিক হয়ে গেছে। আমি যখনই 28 দিন ছিল এখানকার ওয়েদার খারাপ, আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম, আজ পুরোপুরি 30 দিন। তো 30 দিনে দেখুন আমার এখানে গত 16 ঘন্টা যাবত একটানা বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে বৃষ্টি হলেও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 15ই জুলাইয়ে আমার গার্ডেনের, ব্যাকইয়ার্ড গার্ডেনের কি অবস্থা। তো ব্যাকইয়ার্ড গার্ডেন এবং ফ্রন্ট গার্ডেন দুটির ভিডিও আমি শেয়ার করব, তবে ভিডিওটি একটু যেন ছোট হয় তাই আমি দুটি ভাগে ভাগ করে দিব। এখন হচ্ছে আমি আমার ব্যাকইয়ার্ড গার্ডেনে একটি আপডেট দিব, জুলাই মাসের 15 তারিখের কি অবস্থা। আশা করি বুঝতেই পারছেন যে আমার হাতে ছাতাটি কেন। এই যে দেখুন, গত 16 ঘন্টা যাবত একটানা বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এরই মাঝে চলুন আজ আমি আমার গার্ডেনের একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করি, আর বেশ কিছু দুঃখের গল্পও করি। যদিও ছাতাটি আমার মাথায় খুবই ছোট, আমার মেয়ের ক্যামেরাটি কাভার হলেই হলো, আমি ভিজে গেলে কোনো সমস্যা নেই। একেবারে শুরু থেকে আমি শেয়ার করতে যাচ্ছি এই যে পট। এ পটে ছিল হচ্ছে মূলা গাছ, মূলা গাছগুলো সব তুলে, মূলা শাকগুলো সব তুলে আমি আবার নতুন করে এখানে লাল শাকের বীজ দিয়েছি, যেন এ সামারে আরও বেশ কয়েকবার খেতে পারি। এরপর এই যে এখানে লাল শাকের বীজ দিয়েছি, উফ, বাতাসে আমাকে একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এই যে দেখুন, এই পটে আমি লাল শাকের বীজ দিয়েছি, এটি হচ্ছে এক্সট্রা সুপার রেড, যেটি সেই লাল শাকটি দিয়েছি, খুবই চমৎকার কালার হয়, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর অনেক দুঃখের সাথে জানাচ্ছি এই যে পট, এ পটে বীজ দিয়েছি গত 28 দিন আগে, 28 দিনেও এই অবস্থা। শুধু এই যে সবুজ শাক, এই শাকগুলো কিছুটা বড় হয়েছিল কিন্তু হলুদ হয়ে শক্ত হয়ে গিয়েছিল। 28 দিন লাগে লাল শাক করতে বা ডাঁটা শাক করতে, আপনারাই বলুন। তো গতকালকেই আমি সবুজ শাকগুলো সব টেনে তুলে ফেলেছি, তারপর যে কাজ করেছি নতুন করে আবার আমি লাল শাকের বীজ দিয়েছি। এই যে দেখুন, একটু ক্লিয়ারভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন, এই হচ্ছে ভাই অবস্থা। এরপর এই যে শুকর আলহামদুলিল্লাহ আমার মরিচ গাছ, যা আপনাদের সাথে নিয়েই যত্ন করেছিলাম ডিমের খোসাটি দিয়ে, এই যে দেখুন মরিচ গাছে ফুল চলে এসেছে ভুরি ভুরি, খুবই চমৎকার। এই যে, এরপর এই হচ্ছে আমার পুঁই শাক গাছ, যা পুঁই শাকের বীজ থেকে বানানো, আলহামদুলিল্লাহ এটি আমি বাহিরে রেখেছি, ঘরে নয়। যেটি ঘরে আছে আমি একটু দেখাচ্ছি, ওই যে দেখুন, তো এটি হচ্ছে বাহিরে আছে খুব ভালো অবস্থায়। বিশ্বাস করুন আমার পিঠ ভিজে একেবারে লেতা লেতা, ছাতা ব্যবহার করতে পারি না, তার উপর ইউজ করেছি আমেনা বুড়িটা। আর এই যে হচ্ছে সেচি শাকের বাস্কেট, এখান থেকে আমি পরশু দিন অনেকগুলো সেচি শাক তুলে খেয়েছি, তাই একটু কম মনে হচ্ছে। এরপর আসুন হচ্ছে আমার বাঁশলাউ গাছ, এই যে আমার বাঁশলাউয়ের গাছ, বৃষ্টিতে থমকে গেলেও এখানে আমার 6টি বাঁশলাউ এসেছে, আলহামদুলিল্লাহ। একটি বাঁশলাউ গতকালকেই পরাগায়ন করেছি সকালবেলা, তারপরে যে পলি ব্যাগ করে দিয়েছি যেন আপাতত মাছি দেখতে না পায় বা বৃষ্টিতেও এফেক্ট না হয়। আর ওই যে দেখুন মাঝখানে মাঝখানে অনেক লাউ রয়েছে, ওই যে দেখুন ডগায় ডগায় লাউ এসেছে, কারণ 2G হয়ে গেছে এই বাঁশলাউয়ের। এরপর হচ্ছে আমার এই যে সেচি শাকের বিয়ে, সেচি শাকের বিয়ে থেকে অনেকগুলো সেচি শাক তুলেছি, তারপর হচ্ছে এই যে লাল শাকগুলো, যখনই বৃষ্টি হচ্ছে অনর্গল ঠান্ডা বাতাস, আজ পুরোপুরি হ্যাকটিক এক মাস, অনেক স্নেল এবং স্লাগ এসে এই যে দেখুন শুধুই খেয়ে যাচ্ছে। আর এই যে লাল শাকগুলো চমৎকারভাবে বড় হচ্ছে, কচু শাকে অনেক শাখা প্রশাখা দিয়েছি, আর এই যে আমার লতিরাজ কচুগুলো খুবই চমৎকার। যেহেতু আমার এক হাতে ছাতা তাই আমি শাকগুলো ধরে আপনাদের দেখাতে পারছি না, তারপরে এই যে আমি চেষ্টা করছি, এই যে দেখুন এগুলো হচ্ছে সব লতিরাজ কচু যা বের হচ্ছে। আর ওই যে মেন মাটিতে আমি দুটি ছিমের গাছ দিয়েছি, ছিম কি হয়েছে আমার ইদানিং, সিমের গাছ দিয়েছি, সেই সিম গাছগুলো অলরেডি ট্রেলিসে উঠে গেছে। এখানে একটি আছে হচ্ছে শশার গাছ, তারপর এই যে রয়েছে হচ্ছে আমার অজস্র সিম গাছ, যা দারুণভাবে সফলতা দিচ্ছে, যেখানেই তাকাবেন শুধুই সিম দেখতে পাবেন, আলহামদুলিল্লাহ কোনো পোকামাকড় কিছুই নেই। আর এই হচ্ছে ভাই আমার স্বপ্নের রাজ্যের কিছুটা শাক,
সবুজ শাক যা অনেক খেয়েছি, বাকিগুলো ডাটা করছি। এই হচ্ছে ভাই দুর্গা ভোগ। আমি তো ছাতা কাঁধেও ধরতে পারছি না, কিভাবে কি করব। এই যে আমি একটু দেখাচ্ছি, এই হচ্ছে, এই যে দেখুন মিষ্টি ডাটাগুলো। তো এই হচ্ছে দুর্গাভোগ ডাটা, যার এই অবস্থা। এরপর হচ্ছে আমার এই যে লাউয়ের মাচা। আপনারাই বলুন, আমি গতকালকে, এই যে আমি একটু দেখাচ্ছি কাছ থেকে, গতকালকে আমি এই লাউটির পরাগায়ন করেছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আর 16 ঘন্টা একটানা বৃষ্টির পর আপনারাই বলুন সেই পরাগ রেণুর যে পাউডার তা কি আছে। তো এই অবস্থায় এই লাউগুলোকে কীভাবে টিকিয়ে রাখবো। আর পরাগায়ন করার পর আমি আসলে পলিব্যাগও করতে পারিনি, এতই বৃষ্টি। আর এই যে দেখুন কী অবস্থা নিচে, অসাধারণ আমার শাকগুলোর অবস্থা। আর এই যে সামনে দুটি পট, এখানেও লাল শাক দিয়েছি, এখানে আবার নতুন করে পাট শাক দিয়েছি, আমার স্বামী ভীষণ পছন্দ করেছিল, এর আগেরটি তুলে খাইয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন শাকগুলো অসাধারণ, এখানে 3 ধরনের ডাঁটা শাক রয়েছে, লাল শাক রয়েছে। এই যে দেখুন, আসলে বৃষ্টির যন্ত্রণায় কিছুই আমি দেখাতে পারছি না, তারপরেও চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। এরপর হচ্ছে আমি এই কর্নারে যাই। এই যে এই কর্নারের লাউগুলো খুব বড় সড়ো হয়ে গেছে, আর এই হচ্ছে খুবই চমৎকার অবস্থা। নিচের দিকে লাল শাক ডাঁটা শাক দিয়েছি হচ্ছে, আর এই যে দেখুন স্নেলে আমার সবগুলো ডাঁটা শাক খেয়ে যাচ্ছে। আমার আসলে একটু বড় ছাতা নেওয়ার প্রয়োজন, আমি দেখি কী ব্যবস্থা করতে পারি। এই তো ভাই, এখন হচ্ছে একটি বড় ছাতা নিয়েছি, যার কারণে আমি একটু ভালোভাবে কাছে যেতে পারবো। তো এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি আমার যে সবুজ ডাঁটা শাকগুলো স্নেল বা স্লাগে এসে কী অবস্থা করেছে। আর নতুনের মধ্যে ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে আমাদের বাংলাদেশের একেবারে অথেন্টিক চাল কুমড়ো, যেটি দিয়ে কুমড়ো বড়ি দেওয়া হয় এবং চাল কুমড়োর মুরব্বা বানানো হয়, যার একটি ভিডিও এবং যত্ন, কীভাবে চাল কুমড়া গাছটি বানিয়েছি, কীভাবে যত্ন করে চাল কুমড়া ধরাবো, প্রত্যেকটি ভিডিও আপনাদের সাথে পার্সোনালি শেয়ার করব। আর ওই যে কর্নারে কচু গাছ দেখতে পাচ্ছেন, এবছর আমি যে কাজ করেছি, একেবারে জায়গায় জায়গায় কচুর মুখে দিয়েছি, যেন খুবই সুন্দরভাবে জায়গায় জায়গায় কচু হয়, সামারে দেখতে খুবই চমৎকার লাগবে। এরপর আমি নতুন একটু চেঞ্জেস এনেছি, ছোট্ট একটি পটে যে বেগুনের গাছ ছিল তা আমি যে কাজটি করেছি মাটিতে দিয়ে দিয়েছি, মেন মাটিতে। অনেক সময় দেখা যায় সামারের টাইমে হলিডেতে গেলে টবে পানি না পেলে অনেক গাছ এমনি তো মারা যায়, তো অন্তত একটি গাছ যেন আমি বাঁচাতে পারি, তাই এই বুদ্ধি করেছি। আর সাইডে একটি গাছ দিয়েছি নাগামরিচের, আর এখানে অনেক বেশি লাল শাক ডাঁটা শাকের বীজ আবারও দিয়েছি শাকগুলো তুলে। আর এই যে দেখুন, যার একটি ভিডিও আপনারা দেখেছেন, গাছটি থমকে আছে। তো আমি এখানে অ্যাসপিরিন যে ট্যাবলেটের কথা বলেছি, সেই ট্যাবলেটটি দেওয়ার কারণে আপনারাই দেখুন গাছে কিন্তু এখন আর কোনো রকম ভাইরাল ইনফেক্টেড নেই, কোনো পাতাই কিন্তু নেতিয়ে নেই, তার মানে আমি সাকসেস হয়েছি ইনশাল্লাহ। এখন হয়তোবা ওয়েদার সাপোর্ট করলে আমার গাছগুলিও বেঁচে যাবে। এরপর এই যে এখানে পটে রয়েছে হচ্ছে লাল শাক, এখান থেকে অনেক তুলে খেয়েছি। ওই যে গাছটি যেন বেঁচে থাকে, একটি মরিচের গাছ ওই কর্নারে দিয়েছি, সেই গাছটিও দেখুন দারুণভাবে বেঁচে আছে। এরপর এই যে, যার একটি ভিডিও আপনারা কিছুদিন আগেই দেখেছেন মিষ্টি কোমরের, এই যে দেখুন মিষ্টি কোমরের, দেশি মিষ্টি কোমরের গাছ দুটি মাচায় উঠে গেছে। আর ওই যে আরও একটি মিষ্টি কোমর, যা অলরেডি দেখুন এখানে উঠেছে। এবার আপনারাই বলুন, এই পরিস্থিতিতে বাক কিলার আপনি কিভাবে দিবেন, দেয়া মাত্রই ধুয়ে টুয়ে সব একাকার হয়ে যাবে। ওই যে দেখুন, ওই যে গাছে মিষ্টি কোমরও এসেছে, দুই পাশে দুটি। ওই যেহেতু হাতে ছাতা আর সামনে মাচা, তাই অনেক কিছুই করতে পারছি না। এরপর পুকুর পাড়ে কিছুটা চেঞ্জেস এনেছি, এই যে আপনাদের সাথে নিয়ে লতিরাজ কচুর ভালো ভবিষ্যতের জন্য, বেশি লতি পাওয়ার জন্য। ওই যে দেখুন লতি চলে এসেছে আলহামদুলিল্লাহ, লতি পাওয়ার জন্য আমি এখানেই কচুগুলো লাগিয়েছি। সাইডে লাল শাক ডাঁটা শাক হচ্ছে, এবং এই যে এখানেও আরও নতুন করে লাল শাকের বীজ দিয়েছি, যা হচ্ছে। এরপর আরও কিছুটা পরিবর্তন এনেছি, আমি পুকুরের একটি পাশে একটি সূর্যমুখী গাছ লাগিয়েছি, কারণ এখানে অনেক ধরনের ফুল হয়, অনেক ফুলের বাল্ব আছে আপনারা জানেন। এরপর হচ্ছে এই যে, এক পাশে দিয়েছি ডালিয়া, আরেক পাশে দিয়েছি সূর্যমুখী।
তো এই হচ্ছে অবস্থা, পুকুরের পানি ফেলে দিয়েছি, কিন্তু এই যে দেখুন বৃষ্টির কারণে গত 16 ঘন্টা একটানা বৃষ্টির ফলে এই যে দেখুন পানি দিয়ে কিন্তু পুকুর পুরো ভরে যাচ্ছে আবার। এরপর এই যে সাইডে আমার ছেলের আপেল গাছ, তারপর এই যে ব্রিটিশ ইংলিশ মিক্সের ফুলগুলো যে কলি বা ডাল তা বের হচ্ছে, আমার সামনেরগুলো বের হয়ে গেছে। আমি ফ্রন্ট গার্ডেনে ভিডিও যখন করব তখন দেখতে পাবেন এই ফুলগুলো কেমন হয়। এরপর হচ্ছে ওই যে আমার লাগিয়েছিল আপেল গাছ, তারপর হচ্ছে ফুলের গাছ, আর এই যে এইখানে হচ্ছে বেগুন গাছ, আর এই যে সামনে যে পটে বেগুন গাছ ছিল তাই আমি মেন মাটিতে দিয়েছি, এখানে ডালিয়া দিয়ে দিয়েছি, কারণ সেই বেগুন গাছের জন্য পটটি অনেক ছোট ছিল। আর এই যে এখানে বেগুন গাছ চমৎকারভাবে বাড়ছে। তারপর হচ্ছে ওই যে হ্যাঙ্গিং বাস্কেটে আমার ফুল, টমেটো গাছে টমেটো, ওই তো আমার ছেলের গাজর গাছে গাজর, স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হচ্ছে, আর ওই যে ওইখানে ধুন্দুলের গাছ ছিল যা সামনে নিয়ে গিয়েছি ফ্রন্ট গার্ডেনে, এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আমি আঙ্গুরের গাছ। আসলে আমার বৃষ্টির জন্য খুবই সমস্যা হচ্ছে, তারপরে আমি চেষ্টা করছি আপনাদের সাথে আজকের এই ভিডিওটি শেয়ার করতে। আমি যে বারবার বলি যে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি, আজ হ্যাটট্রিক পুরোপুরি 30 দিন। তারপরে এই যে চলুন আমরা একটু সামনের দিকে যাচ্ছি, গেলেই দেখতে পাবেন এই যে আমার গার্ডেনে কলমি শাক অনেক তুলেছি, খেয়েছি এবং কিছুটা ডিপ ফ্রিজ করেছি। আর এই হচ্ছে গুজবেরি, অনেকে এই গুজবেরির আপডেট চেয়েছিলেন, আমি এবছর একেবারেই দিতে পারিনি। এই যে দেখুন আলহামদুলিল্লাহ গুজবেরিগুলো সব পেকে গেছে, আমি গতকালকে দুটি খেয়েছি, ট্রাস্ট মি অনেক বেশি মিষ্টি, এই যে দেখুন অনেক বেশি মিষ্টি। আর বৃষ্টির জন্য আসলে ছাতাও ধরতে পারছি না। আর এই সেই শশা গাছ যেখানে 5 লিটারের তেলের গ্যালনে শশা ছিল যা আমি তুলে ফেলেছি, তুলে এই যে দেখুন নতুন করে লাগিয়েছিলাম। তো এখানে আমি গতকালকে পাতাগুলো ছাঁটাই করেছি, তাই মনে হচ্ছে গাছে কোনোই পাতা নেই। আর এখানে বাস্কেটে আমি লাল শাক দিয়েছি, এই যে হচ্ছে। আর এই সেই পট যেখানে ছিল হচ্ছে ফুলকপি, ছোট্ট একটি ফুলকপি হয়েছিল, তো সেই ফুলকপিটি আমি যা করেছি একদম পাতাসহ গতকালকেই ফুলকপি সহ ভাজি করে খেয়ে ফেলেছি, কারণ এত বড় পট একটি ফুলকপির জন্য রেখে দেয় একেবারেই বোকামি। তাই গতকালকেই এই যে দেখুন এখানে লাল শাকের বীজ ইচ্ছা মতন দিয়ে দিয়েছি, যেন এই সামারে ভুরি ভুরি খেতে পারি। এরপর হচ্ছে এই যে দেখুন আমার বেগুনের গাছগুলো খুবই চমৎকার ফুল দিচ্ছে, কিন্তু এত বৃষ্টি আর ঠান্ডা যে কি বলবো রে ভাই। ওই যে সাইডে লাল শাক হচ্ছে, ডাটা শাক হচ্ছে, এখানে হচ্ছে দুর্গাভোগ ডাটা, আমি একটু কাছে যাচ্ছি। তো এই যে হচ্ছে সেই পটটি যে পটে আমার সিম গাছ লাগিয়েছি, এই যে দেখুন আলহামদুলিল্লাহ এখানেও সিম চলে এসেছে, ওই যে দেখুন আমি একটু দেখাচ্ছি ওই যে। আর এখানে একটি পুঁই শাক দিয়েছি, তুলে খেয়ে ফেলবো। আর এখানে ছোট্ট একটি নিশ্চয় মনে আছে করলার গাছ ছিল, আমি এমনিতেই রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম মরে যাবে, তো দেখলাম আলহামদুলিল্লাহ করলার গাছটিও বেঁচে আছে। এই যে এখানে কিছুটা আছে সিম গাছ, কিন্তু সিম গাছগুলো বাড়ছে না তেমন ঠান্ডার কারণে। আর এই হচ্ছে আমার সেই পট, কাঙ্ক্ষিত পট, যেখানে রয়েছে অজস্র করলা। ওই যে দেখুন আমি তো নিতে পারছি না ক্যামেরাটি নিচের দিকে, এখানে কিন্তু আরও একটি করলা ছিল যা পেকে গিয়েছে, যার আমি বীজ অলরেডি কালেক্ট করে রেখেছি। তারপরে এই যে দেখুন গাছে ভুরি 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 করলা। আসলে বৃষ্টির কারণে আমি ছাতাই ধরবো না আপনাদেরকে, করলাগুলো দেখাবো। এই যে দেখুন যত দূর চোখ যাবে আপনাদের, যত দূর চোখ যাবে সেখানেই আপনারা করলা দেখতে পাবেন, যত দূর চোখ যাবে। আলহামদুলিল্লাহ রিজেকে আল্লাহ রেখেছে। এরপর আপনাদের মনে আছে কি না জানি না, যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, কিন্তু যারা পুরনো তারা জানেন যে আমার করলার পটে ঘরেই আমি দুটি চিচিঙ্গা গাছ দিয়েছিলাম, যা হচ্ছে কোহি, একেবারেই বাড়ছিল না, কিন্তু বাহিরে আনার পর আমি অন্য পটে দিইনি, ভেবেছিলাম মরে যাবে, কিন্তু দেখলাম যে না আলহামদুলিল্লাহ গাছ দুটিই বেঁচে আছে। এই যে দেখুন চিচিঙ্গা ধরেছে, চিচিঙ্গা গাছে আজকে প্রথম ফুল দেখলাম। ওই যে সাইডে কচু গাছ, আর এখানে রয়েছে লাল শাকের গাছ, আর এই সেই কাঙ্ক্ষিত আমার কি গাছ বলুন আপনারা, ধুন্দুলের গাছ। এই যে দেখুন দুঃখের বিষয়, ধুন্দুলটি ধরেছে, কিন্তু ছেলে ফুল না থাকার কারণে আমি পরাগায়নটি করেছি ক্রস পরাগায়ন, আমি এটি বৃষ্টির ভিতরেই শশা গাছের একটি ফুল দিয়ে পরাগায়ন করেছি, দেখি
যে ধুন্দুলটি টিকাতে পারি কিনা। আসলে এত বৃষ্টি আর এই ওয়েদার ভাই, একদিন দুদিন মানিয়ে নেওয়া যায়, আপনারাই বলুন। আজ হ্যাটট্রিক, পুরোপুরি 30 দিন। আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের সাথে কোন কোন দিন আমার ওয়েদার ভালো যায়, কোন কোন দিন খারাপ জানানোর। তারপরে এই যে দেখুন, একেবারে যেখানে যেখানে চোখ যাবে অনেক ধুন্দুল এসেছে। পার্সোনালি এর ভিডিও আমি শেয়ার করব যখন বৃষ্টি থাকবে না। এরপরে এই যে সেই বে যেখানে অনেক বেশি ধনিয়া পাতা হয়েছিল, ধনিয়া পাতাগুলো সব তুলে খেয়েছি, কালেক্ট করে রেখেছি, আবারও নতুন করে বীজ দিয়েছি। এই যে দেখুন আবারও হচ্ছে। আর এই যে সেই বে যেখানে আমি অনেক বেশি পালং শাক করেছিলাম, পালং শাকগুলো আমি সব তুলে খেয়ে ফেলেছি, আবার নতুন করে বীজ দিয়েছি। লাল শাক, সবুজ শাক এবং পালং শাক যেন তিনটা একই সাথে হয়। হবে রে ভাই কোথা থেকে? এই ঘটনা 15 দিন আগের। এই যে দেখুন, এই হচ্ছে স্টক হয়ে আছে সব কিছু। এরপর এই হচ্ছে সেই সাইট যেখানে আমার কাঙ্ক্ষিত বেগুনের গাছ, আর এই হচ্ছে আমার নাগামরিচের গাছ। অলরেডি নাগামরিচ গাছে ফুল চলে এসেছে। এর যত্ন, খাদ্য খুব শীঘ্রই আপনাদের সাথে ভিডিও হিসেবে আসবে। আমি আসলে সময়ের জন্য করতে পারছি না, আর গাছগুলো যেহেতু বাহিরে এত বৃষ্টিতে, আপনারাই বলুন ছাতা নিয়ে এও কি ভাই অলওয়েজ সম্ভব? আর এই হচ্ছে আমার বেগুন গাছে বেগুনগুলো আসছে। এখন আপনারাই বলুন এই বেগুন গাছে বেগুনগুলো টিকিয়ে আপনি কিভাবে রাখবেন, এখানে কিভাবে কীটনাশক দিবেন? দিন রাত 24 ঘন্টা যদি বৃষ্টি হয়, কীটনাশকের বাপও টিকবে না রে ভাই। এখান থেকে ধুয়ে মুছে সব চলে যাবে। এই হচ্ছে বেগুন গাছ, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে দেখুন, এই যে সবুজ বেগুনগুলো আসছে এখানে, এই যে ওই যে কর্নারে, এই যে দেখুন। তারপরে এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখুন আলহামদুলিল্লাহ সবুজ বেগুনগুলো আসছে। আর এই হচ্ছে আমার নুন্যা শাক, খুবই চমৎকার। এই শাকটি আমি মিক্স করে খাবো, লাউয়ের শাক, মিষ্টি কুমোরের শাক, সেচি শাক এবং এই নুন্যা শাক, যশোরে একে বাইলা শাক বলা হয়, এই সব মিশিয়ে খাবো। আমার শাশুড়ি বললো এইভাবে খেলে নাকি ভীষণ মজা লাগে। আমার লাইফে আমি কোনো দিন এই শাকটি খাইনি। বড় বোনের কাছে শুনেছি তারা নাকি গরুর মাংস দিয়ে খায়, আর আমার শাশুড়ি বললো যে মিক্স হিসাবে খেতে। তো দেখি, হয়তোবা অনেক যেহেতু আছে এক এক সময় এক একভাবে খাবো। আর এখানে হচ্ছে আরেকটি কাঁচামরিচের গাছ, যা সৌরভ ভাই আমাকে দিয়েছিল। তাকে চারা বানিয়ে দিয়েছিলাম কিছু মরিচের, সে আমাকে দুটি দিয়ে গিয়েছিল আর সে শাকটি নিয়ে গিয়েছিল। এখানে আবারও নতুন করে আমি লাল শাকের বীজ দিয়েছি। এখানে পাট শাক ছিল, পাট শাক তুলে সোয়ামীকে খাইয়ে ফেলেছি আর আবার নতুন করে দিয়েছি। আর এই হচ্ছে এখানে আরও দুটি মরিচের গাছ। তো এই যে দেখুন, আমি ওভারঅল আপনাদের একটু দেখাচ্ছি আমার গার্ডেনের ভিউটি বৃষ্টিতে কেমন লাগছে। আর বৃষ্টির ঝমঝম শব্দ নিশ্চয়ই আপনারা পাচ্ছেন। এই যে দেখুন, আমি একটু দূর থেকে আগে দেখাচ্ছি, সবুজের ছোঁয়ায় আমার গার্ডেন, আমার আঙ্গিনা একেবারেই ভরে গেছে। এতে মন প্রাণ সব ভরে যায়। চেষ্টা করলাম এই বৃষ্টিতে আমার ব্যাকইয়ার্ড গার্ডেনে কোন গাছের কোন জিনিসের কি অবস্থা তার একটি আপডেট দেওয়ার জন্য। করলা গাছে বাম্পার ফলন আপনারা নিশ্চয়ই দেখলেন। আমি বৃষ্টির জন্য আসলে এক হাতে যেহেতু ছাতা দেখাতে পারিনি, তারপরেও এই যে দেখুন আমি একটু কাছাকাছি যাচ্ছি, আপনারা শাকগুলো দেখুন, আপনাদের মন প্রাণ সব একেবারেই ভরে যাবে। এই যে দেখুন, এখান থেকে কিন্তু ভুরি ভুরি আমি তুলে খাচ্ছি। এই যে আজ হচ্ছে জুলাই মাসের 15 তারিখ, আর এই 15 তারিখে আমার গার্ডেনের এই অবস্থা। লাউয়ের মাচায় লাউ দারুণভাবে ঝুলছে, আমি আরও একবার আপনাদের দেখাচ্ছি। আর এই যে লাউ, এই লাউগুলো আমি তুলে খাবো। নেক্সট উইক বার্মিংহাম যাব এক চাচা চাচির বাসায়, তাদের জন্য একটি নিয়ে যাব। আর এই যে পেয়ার গাছের পেয়ারগুলো অসাধারণভাবে বড় হচ্ছে। এই যে দেখুন, আমিনা বুড়ি প্রতিদিনই নিচে থেকে একটি একটি করে ছিঁড়ে আর ফেলে। আপল আপল খায় না কিন্তু, কিন্তু সে পারে আর ছিঁড়ে, এই হচ্ছে তার কথা। এই হচ্ছে চেরি গাছ, ভেতরে চেরি রয়েছে। এই হচ্ছে রে ভাই আমার জুলাই মাসের 15 তারিখে আমার গার্ডেনের ভিউ, যা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার বলুন আপনাদের কি মনে হচ্ছে আমি টিপ টিপ বর্ষা পানি এই গান গাবো? কলিজা আমার ফেটে যাচ্ছে যে সব জায়গার ওয়েদারই অনেক খারাপ জানি, কিন্তু 30 দিন, আনবিলিভেবল। আমি যেখানে আছি 30 দিন যাবত বৃষ্টি, ঠান্ডা, ফগি, আকাশ যেন মানে অন্ধকারে একেবারে হাসি বন্ধ, কি করব। আর এরই মাঝে গাছপালার যত্ন, এই ঝড় বৃষ্টিতে বাচ্চাদেরকে সাথে নিয়ে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, একটু রিয়েলাইজ করে দেখুন আমাদের
লাইফটি কত স্ট্রাগলের, কত কষ্টের, তার ভিতরেও গার্ডেনের কোনো হাল আমি ছাড়িনি। তবে এবছর যে গাছের পাতায় কিছুটা পোকা আসছে, নিজেদের হাতে কিছুই নেই, ভাগ্যের পরিহাস। এই বৃষ্টিতে আপনারা যতই যত্ন দেন, ওই যে বললাম যে কীটনাশক বাবার বাবাও ধুয়ে চলে যাবে, পালাবে, তো আমিও পালাই ভাই। বৃষ্টিতে ঠান্ডায় জমে যাচ্ছি, আর থাকতে পারছি না। আমরা এখন ভিডিও করব আমার ফ্রন্ট গার্ডেনের কী অবস্থা। তো বিদায় নিচ্ছি আমার ব্যাক গার্ডেনের সাথে, সবাই ভালো থাকুন। আর আমার এই গার্ডেনটি দেখে আপনারা মনোমুগ্ধ হয়ে যান, কারা কারা ঠিক এভাবেই বৃষ্টির ভিতরেও গার্ডেনিং চালিয়ে যাচ্ছেন, ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আল্লাহ হাফেজ।